হাই গাইজ, তো সালার দেখে বেরোলাম, একটা কুইক রিভিউ করবো। এখন মিনারের সামনে রয়েছি, পরবর্তী শো শুরু হবে। তো সিরিয়াসলি বলছি, যারা মাস মুভি দেখতে পছন্দ করে, দিস ইজ বাপ অফ অল মাস মুভি। মানে প্রশান্ত নীলের নাম রেখে দেওয়া উচিত হচ্ছে বাপ অফ বিল্ড আপস। প্রতিটা অ্যাকশন সিনে যা বিল্ড আপ করেছে বস, যা বিল্ড আপ করেছে লেভেলের অ্যাকশন। অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে কম আছে, ড্রামা বেশি রয়েছে, বাট যে যে যেখানে যেখানে অ্যাকশন শুরু হয় না, তার আগে যে বিল্ড আপ, যখন অ্যাকশনটা পুল আপ মানে পে অফ হয়, মানে জাস্ট অন্য লেভেলের গুজবাম্প আসবে। আর তার সাথে সাথে রয়েছে ড্রামা, প্রচুর প্রচুর ড্রামা। এবং যেটা আমি প্রশান্ত নীলকে হ্যাটস অফ বলতেই হবে, যে সেকেন্ড হাফে যেভাবে ওয়ার্ল্ড বিল্ডিংটা করেছে, এই খানসারের পুরো হিস্ট্রি, ভিতরকার ইন্টারনাল পলিটিক্স, প্রত্যেকটা ট্রাইব যেভাবে দেখিয়েছে, সেগুলো দারুণ কাজ ছিল। সেখানটা রাইটিং খুব ভালো হয়েছে, ভেরি ভেরি ওয়েল রিসার্চ। আর অ্যান্ড পারফরমেন্স ওয়াইজ যদি বলি, পৃথ্বীরাজের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। এবং প্রভাসের সত্যি বলছি, এটা কামব্যাক ছবি হয়েছে, কামব্যাক ছবি হয়েছে। ছ বছর পরে প্রভাসের কোনো একটা ছবি দেখলাম, যেটা হলে দেখে ভাই সত্যি মজা এসেছে, মনে হয়েছে পয়সা উসুল। রাধেশ্যাম ডিসঅ্যাপয়েন্ট করেছে, আদিপুরুষ ডিসঅ্যাপয়েন্ট করেছে, পরপর ছবি ডিসঅ্যাপয়েন্ট করেছে, সাহ ডিসঅ্যাপয়েন্ট করেছে, কিন্তু কোথাও গিয়ে সালার ডিসঅ্যাপয়েন্ট করেনি। বাস সালার হেভি হয়েছে, দারুণ হয়েছে সালার। সো প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট, ডিটেল রিভিউ পরে আসছে। বাট আমি ভাই মাস সিনস দেখে জাস্ট পাগল হয়ে গেছি। মাস এলিভেশনস, বাপ অফ বিল্ড আপ, বাপ অফ বিল্ড আপ, সিরিয়াসলি। এবং রাইটিংয়ের মধ্যে মহাভারতের প্রচুর রেফারেন্স দেখতে পাবেন। অ্যাকচুয়ালি এটাকে ওয়ান লাইনে বলতে গেলে, মহাভারত মিটস গেম অফ থ্রোনস, এটা বলে দিলাম। দ্যাটস ইট, থ্যাংক ইউ।